हेलो फ्रेंड्स, वेलकम टू टेकटक न्यूज। टेकटक न्यूजर आरो एक नतून एपिसोडे अपने सबा के स्वागत जी। आज के कैकटी गुरुत्वपूर्ण खबर अपन सामने तुले धरब। गुरुत्वपूर्ण कैकटी खबर हमारे राज्य तथा देश देशर प्रति मानुषर जो राज्य प्रति मानुषर जो अत्यंत गुरुत्वपूर्ण और प्रयोजन खबरगुलो आजकल छोट भिडियोते अपने सामने तुले धरब। शुरूते ही जेनेब, स्कूल कलेज सैनिटाइज करार निर्देश देवा राज्य पक्ष के, राज्य सरकार पक्ष के स्कूल कलेज विश्वविद्यालयगुलो सैनिटाइज करार निर्देश देवा। तब कि एबारे राज्य स्कूल कलेज विश्वविद्यालयगुलो खुले जाए यही एक गुरुत्वपूर्ण खबर अपन रही है। एरपर जेने नेब, आयु आर मात्र 40 बचर, पृथिवीर फूसफूस बोले जे परिचित अमेजन, से अमेजने ध्वंस लीला शुरू हो। এইরকমই একটি গুরুত্বপূর্ণ খবর কিন্তু আপনাদের জন্য রয়েছে। এবার যে খবরটির দিকে আমরা চোখ রাখব তা জেনে আপনাদের সবারই ভালো লাগবে। আমাদের দেশে প্রধানমন্ত্রী জানিয়েছেন সবার জন্য বাড়ি নিশ্চিত করব। প্রধানমন্ত্রী বলেছেন সবার জন্য বাড়ি নিশ্চিত করব। নয়া গৃহ নির্মাণ প্রকল্পের শিলান্যাস তিনি করে জানিয়েছেন সবার জন্য বাড়ি নিশ্চিত করব। সবাই কিন্তু আগামী দিনে আমাদের দেশে বাড়ি পাবেন এমনই কিন্তু একটি প্রকল্পের শিলান্যাস করা হয়েছে। এই খবরটি বিস্তারিতভাবে আমরা জেনে নেব। এরই সাথে জেনে রাখুন, এবছরের প্রথম থেকেই কিন্তু বদলে যাচ্ছে ব্যাংকিং পরিষেবা। ব্যাংকিং পরিষেবার কিছু বদল ঘটেছে তা কিন্তু আমরা জেনে নেব। এবং রাজনীতি নিয়ে আর একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের জন্য রয়েছে। কর্ণাটকে পঞ্চায়েত ভোটে আসন কমলো বিজেপির, বিজেপির আসন কমেছে বলে জানা গিয়েছে। পরের খবরটি রয়েছে রাজনীতি নিয়ে। ব্রিগেডে এবার জোটের মঞ্চ, ভাবনা সিপিএম। সিপিএম ভাবছেন যে ব্রিগেডে সভা করবেন এবং তা জোট করেই করবেন এমনটা কিন্তু লেখা হয়েছে। এবার রাজ্যবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে। এবার ই রেশন চালু করতে চায় রাজ্য। রাজ্য প্রশাসন চাইছেন যে ই রেশন ব্যবস্থা চালু হোক। এই গুরুত্বপূর্ণ খবরটিও আপনাদের জানাবো। এরপর আগামী বিধানসভা নির্বাচন নিয়ে, আমাদের রাজ্যের আগামী বিধানসভা নির্বাচন নিয়ে একটি প্রয়োজনীয় খবর আপনাদের জন্য রয়েছে। রিটার্নিং অফিসারদের প্রশিক্ষণ শুরু হচ্ছে 6 তারিখ থেকে। এই খবরটিও আমরা বিস্তারিতভাবে জানব। এবার রাজনীতি নিয়ে আরও একটি বড় খবর রয়েছে। প্রতি ইঞ্চিতে জবাব পাবে বলছেন ক্ষুব্ধ এবং ব্যথিত ঘরবন্দি অধিকারী। অধিকারী মহাশয় ব্যথিত হয়েছেন এবং তিনি জানিয়েছেন প্রতি ইঞ্চিতে জবাব পাবেন। কে জবাব পাবেন, কিভাবে পাবেন, সেই সম্পর্কেও আমরা জেনে নেব। এবার আজকের ভিডিওর শেষ খবরটি জেনে রাখুন, শুনে ভালো লাগবে। কেন্দ্রীয় সরকারের পেনশন প্রকল্প প্রতি মাসে 5000 টাকা করে পাওয়ার সুযোগ। এই প্রকল্প সম্পর্কেও আমরা একটু জানব। এই খবরগুলো বিস্তারিত জানার আগে আপনাদের উদ্দেশ্যে আমাদের একটি রিকোয়েস্ট থাকবে। আপনারা যারা আমাদের এই ছোট্ট চ্যানেল টেকটক নিউজে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করবেন, তার সাথে নোটিফিকেশনকে অল করে রাখবেন। তবেই পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে নিজের থেকেই চলে যাবে এবং আপনারা দেখার সুযোগ পাবেন এই প্রয়োজনীয় খবরগুলো। চলুন এবারে আমরা এই বিস্তারিত খবরগুলো জেনে নিই। প্রথমে যে গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় খবরটি আপনাদেরকে জানিয়েছিলাম, আমাদের রাজ্যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কবে খুলবে তা নিয়ে একটি ইঙ্গিত পাওয়া গিয়েছে। স্কুল কলেজ স্যানিটাইজ করার নির্দেশ দেওয়া হয়েছে। অবশেষে খুলতে চলেছে রাজ্যের শিক্ষাঙ্গন। স্কুল কলেজ স্যানিটাইজ করার নির্দেশ অবশেষে দেওয়া হয়েছে। অবশেষে খুলতে চলেছে রাজ্যের শিক্ষাঙ্গন এমনই কিন্তু জানা গিয়েছে। আনলক পর্যায়ে দেশজুড়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অর্থাৎ ইউজিসি, যেখানে চলতি বছরের নভেম্বর থেকে শিক্ষাঙ্গনে পঠন পাঠন শুরুর বিষয়ে সিদ্ধান্ত জানিয়েছিল, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকার উল্টো পথেই হাঁটার সিদ্ধান্ত নিয়েছিল। কারণ ছিল এই ভাইরাসের প্রকোপ। বর্তমানে ভাইরাসের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পথে, সেই জন্যই কিন্তু স্কুল খোলার ব্যাপারে কিছুটা সরকারের অগ্রগতি লক্ষ্য করা গিয়েছে। এদিন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, ইঙ্গিত দিয়েছেন তিনি স্কুল খোলার ব্যাপারে। রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি খোলার ব্যাপারে শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল, সেই প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন, আমি বলে দিয়েছি স্কুল কলেজ সব ইতিমধ্যে স্যানিটাইজ করার কাজ শুরু করতে। রাজ্য সরকার যেদিন খুশি স্কুল খোলার নির্দেশ দিতে পারে। কোন রাজ্য কি করছে জানি না, কিন্তু আমাদের তৈরি থাকতে হবে। সর্বপ্রথম কাজ হচ্ছে জীবাণুমুক্ত করা, অর্থাৎ কোন রাজ্যে স্কুল খুললো কি না সে বিষয়ে তিনি অতটা আগ্রহ দেখাচ্ছেন না। তবে তিনি জানিয়েছেন যে আমাদের রাজ্যের স্কুলগুলোকে স্যানিটাইজ করার তিনি নির্দেশ দিয়েছেন এবং যে কোনো মুহূর্তে সরকার পক্ষ থেকে আদেশ দেওয়া হতে পারে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার জন্য। তবে কোন তারিখ থেকে স্কুলগুলো খুলবে এখনও পাকাপাকিভাবে জানানো হয়নি, তবে জানা গিয়েছে চলতি মাসেই হয়তো স্কুল খোলার আদেশ আসতে পারে। এ বিষয়ে আপনাদের কী মত আপনারা জানাতে পারেন আমাদের নিচে কমেন্ট বক্স রয়েছে, ওখানে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আমাদের রাজ্যে এই মুহূর্তে স্কুল কলেজগুলো খুলে দেওয়া উচিত কিনা। আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মত জানাবেন। এবার চোখ রাখবো পরের গুরুত্বপূর্ণ খবরের দিকে। আয়ু আর মাত্র 40 বছর, পৃথিবীর ফুসফুস অ্যামাজনের ধ্বংসলীলা শুরু হয়েছে দাবি করেছেন বিজ্ঞানীরা।
একটি পরিবেশ পর্যালোচনা জার্নাল থেকে জানা গিয়েছে, সেখানে একটি প্রকাশিত গবেষণাপত্রে জানা গিয়েছে বিজ্ঞানী রবার্ট ওয়াকার ভবিষ্যৎবাণী করেছেন যে 2064 সালের মধ্যে অ্যামাজন রেন ফরেস্ট ধ্বংস হয়ে যাবে। 2064 সালে অ্যামাজন রেন ফরেস্ট ধ্বংস হয়ে যাবে বলে এই গবেষণাপত্রে দাবি করা হয়েছে। দাবি হয়েছে আগামী দিনে কেবলমাত্র এই বিশাল অরণ্য জুড়ে দাহ্য ঘাস এবং ঝোপঝাড় পড়ে থাকবে। এই যে ঘন অরণ্য তা আগামী দিনে আর থাকবে না, এমনটা দাবি করা হয়েছে। বলা হয়েছে 2064 সাল টিপিং পয়েন্ট হবে, কারণ খরা এত ঘন ঘন হবে যে রেন ফরেস্ট আর পুনরুদ্ধার করতে পারা যাবে না। বর্তমানে প্রতি 4 বছর অন্তর এখন এগুলো ঘটলেও এর তীব্রতা দিনে দিনে বৃদ্ধি পাবে। অধ্যাপক রবার্টের মতে অ্যামাজনীয় দেশগুলোতে পরিবেশ সচেতনতা শাসন নীতির পতন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে ব্রাজিল সরকার এ বিষয়ে কোনো ভ্রূক্ষেপ করছেন না, ফলে রেন ফরেস্টের ভবিষ্যৎ নিয়ে মানুষের উদ্বেগ বাড়িয়েছে। ভয়ানক এই খবরের পরে আপনাদের জন্য একটি ভালো খবর অপেক্ষা করছে। সবার জন্য বাড়ি নিশ্চিত করব, এমনটা বলেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছেন দেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না। শুক্রবার 6টি রাজ্যে লাইট হাউস প্রজেক্ট এর ভিত্তিপ্রস্তর স্থাপন করে তিনি একথা বলেছেন। কংগ্রেস এবং ইউপিএ সরকারকে নিশানা করে তিনি জানিয়েছেন যে আগের সরকার দেশবাসীর জন্য যে বাড়ি তৈরির প্রকল্প নিয়েছিল তাতে এই ধরনের প্রযুক্তির গুরুত্ব দেওয়া হয়নি। জানা গিয়েছে এই প্রকল্পে ইন্দোর, রাজকোট, চেন্নাই, রাঁচি, আগরতলা এবং লখনউয়ে এই 6টি শহরে 1000টি করে বাড়ি তৈরি হবে। এই প্রকল্পে নতুন এক ধরনের প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এতে একদিকে যেমন দ্রুত বাড়ি তৈরি করা সম্ভব হবে, তেমনি এর খরচও অনেক কম পড়বে। তিনি এটাও জানিয়েছেন গ্রামাঞ্চলেও দ্রুততার সাথে 2 কোটি বাড়ি তৈরি করা হবে। আমি আশাবাদী সবার জন্য আমরা বাড়ি নিশ্চিত করতে পারবো। জানা গিয়েছে 50টি বহুজাতিক সংস্থা এই প্রকল্পে অংশ নিয়েছেন। শুক্রবার 6টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। তিনি বললেন এই নয়া প্রযুক্তি নির্মাণে সময় কম লাগবে, গরিব নিম্নবিত্ত মজবুত বাড়ি দেওয়া সম্ভব হবে। এখন বহু শহর এই প্রযুক্তিতে বাড়ি তৈরি হচ্ছে, ভবিষ্যতে অন্য শহরগুলিও সেই একই পথে এগোবে। চোখ রাখবো পরের খবরের দিকে। বছরের প্রথম দিন থেকে বদলে গেল ব্যাংকিং পরিষেবা, এই সম্পর্কে বিস্তারিতভাবে আমরা জেনে নিই। বছরের প্রথম দিন থেকে ব্যাংকিং পরিষেবার ক্ষেত্রে একাধিক নিয়মে বদল ঘটেছে। চেক পেমেন্ট, ইউপিআই, জিএসটি রিটার্ন সংক্রান্ত একাধিক নিয়মে বদল ঘটেছে। 50,000 টাকা বা তার বেশি পেমেন্টের ক্ষেত্রে পজিটিভ পে সিস্টেম আনা হয়েছে। কন্ট্যাক্টলেস কার্ড লেনদেনের লিমিট 2,000 থেকে বাড়িয়ে 5,000 টাকা করে দেওয়া হয়েছে। যে সকল ব্যবসায়ীদের টার্নওভার 5 কোটি টাকার কম তাদের মাসে মাসে রিটার্ন আর দিতে হবে না। এবার রাজনীতির একটি খবরের দিকে চোখ রাখি। কর্ণাটক পঞ্চায়েত ভোটে আসন কমলো বিজেপি। গেরুয়া রাজ্যের পঞ্চায়েত নির্বাচনেও পিছিয়ে পড়ছে বিজেপি। কর্ণাটকের পঞ্চায়েত নির্বাচনের ফলাফলেই তা প্রকাশ্যে এসেছে। কংগ্রেসের সঙ্গে বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে কর্ণাটকের পঞ্চায়েত নির্বাচনে। বিজেপি জিতেছে 29,478টি আসন, অন্যদিকে কংগ্রেস জিতেছে 24,560টি আসন। মাত্র 5,000-এর মতো আসনের পার্থক্য রয়েছে দুই দলের মধ্যে। কানায় কানায় লড়াই হয়েছে বিজেপির সঙ্গে কংগ্রেসের। এতেই স্পষ্ট যে কর্ণাটকের গ্রামীণ ভোটে হারছে বিজেপি। তার অন্যতম কারণ হতে পারে মোদী সরকারের কৃষি বিল, এমনই কিন্তু সমীক্ষকরা মনে করছেন। এবার রাজ্যের রাজনীতি নিয়ে আর একটি খবর আপনারা জেনে রাখুন। ব্রিগেডে এবার জোটের মঞ্চ ভাবনা সিপিএম। লোকসভা ভোটের আগে 2019 সালে 3টি ব্রিগেড দেখেছিল কলকাতা শহর। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেডে সভা করেছিলেন দেশের 19টি অবিজেপি দলকে নিয়ে। সেই সভায় প্রতিনিধি পাঠিয়েছিল AICC, বামফ্রন্ট এবং বিজেপি আরও 2টি সভা করেছিল। মোট 3টে সভা হয়েছিল সে সময়। আগামী ব্রিগেডের সভা নিয়ে সিপিএমের রাজ্য সম্পাদক মণ্ডলীর এক সদস্যের বক্তব্য, কেন্দ্রীয় নেতামন্ত্রীদের এনে বিজেপি বিরাট হইচই করবে, বিপুল অর্থ খরচ করবে, রাজ্যের শাসক দল হিসাবে তৃণমূলও যা করার করবে, এদের বাইরে মানুষকে প্রকৃত বিকল্পের কথা বলার জন্য ব্রিগেডের সমাবেশ উন্মুক্ত মঞ্চ হতে পারে, আর জোট যখন হচ্ছে তখন যৌথভাবেই সেই সমাবেশ হওয়ায় শ্রেয়। তাই আগামী দিনে ব্রিগেডের মঞ্চে হয়তো সিপিএম এবং কংগ্রেসকে একসাথে সভা করতে দেখা যাবে। পরের খবর একটু রাজনীতি থেকে দূরে রয়েছে। এবার রাজ্যে রেশন ব্যবস্থায় একটি বড় বদল আসতে চলেছে। এবার ই রেশন চালু করতে চায় আমাদের রাজ্য সরকার। একদিকে ডাক সমস্যা এড়ানোর, অন্যদিকে ভুয়ো গ্রাহকদের বাদ দেওয়া, এই জোড়া লক্ষ্যে ই রেশন কার্ড পরিষেবা শুরু করতে চলেছে রাজ্য সরকার। পাশাপাশি ডিজিটাল রেশন কার্ডের পরিষেবাও চলবে বলে জানা গিয়েছে। খাদ্যকর্তাদের দাবি, রাজ্যে প্রায় 10 কোটি মানুষেরই ডিজিটাল রেশন কার্ড পৌঁছানোর কথা, কিন্তু ভোট দোরগোড়ায় এসে গেলেও ডাক সমস্যার জোরে বিপুল সংখ্যক মানুষের হাতে এখনও এই রেশন কার্ড পৌঁছায়নি। আবার সব ডিজিটাল রেশন কার্ড সঠিক হতে নাও পারে তা নিয়ে এখন নিশ্চিত হতে চাইছে প্রশাসন। সংশ্লিষ্ট মহল মনে করছে এই ই রেশন কার্ড পরিষেবা চালু হলে সবকটি সমস্যা থেকে রেহাই পাওয়া যাবে। জানা গিয়েছে এই ই রেশন কার্ড কিছুটা আধার কার্ডের মতোই,
उपभोक्ता अनलाइने पे जाजे रेशन कार्ड खाद्य दफ्तर निर्दिष्ट वेबसाइटे गए निजे मोबाइल नम्बर दिए इ रेशन कार्ड डाउनलोड करा जाए। शुधुमात्र चालू रेशन कार्डर साथे उपभोक्तार आधार और मोबाइल नम्बर संयुक्त थाकते हबे। प्रतिलिपि अथवा मोबाइल थेके इ रेशन कार्ड रेशन दोकाने देखाले निर्धारित खाद्य सामग्री पाওয়া যাবে। अर्थात रेशन कार्ड और हाथे निये घोराघुरी करते हबे ना, मोबाइले ई रेशन कार्ड थाकले समस्त परिसेवा পাওয়া যাবে। आबार फिरे जाई राजनीतिर खबरेर दिके। रिटार्निंग अफिसारदेर प्रशिक्षण शुरू होच्छे 6 तारीख थेके। निर्वाचन निर्घण्ट एखोनो अनेकटा दूरे रयेछे, तबे शासक एबं बिरोधी शिविरेर चापान उत्तरे बंगे भोट राजनीतिर पारो चलछे। कालक्षेप ना करे প্রস্তুতির গতি বাড়িয়েছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে বিভিন্ন স্তরের আধিকারিকদের প্রশিক্ষণ শুরু করেছেন তারা। 6 জানুয়ারি রিটার্নিং অফিসারদের 4 দিনের আবাসিক প্রশিক্ষণ শিবির শুরু হওয়ার কথা রয়েছে। কমিশন নির্ধারিত দলের সদস্যদের প্রশিক্ষক বিধাননগর, কল্যাণী ও শালবনী রাজ্য সরকারি অফিসারদের জন্য নির্দিষ্ট প্রশিক্ষণ কেন্দ্রে ভোট আয়োজনের খুঁটিনাটি বুঝে নেবেন রিটার্নিং অফিসারেরা। অর্থাৎ ভোট সামনে রয়েছে এটা বোঝাই যাচ্ছে, যা কিন্তু তার জন্য আগামী 6 তারিখ থেকে রিটার্নিং অফিসারদের ট্রেনিং শুরু হচ্ছে আমাদের রাজ্যে। চোখ রাখবো আরও একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে। প্রতি ইঞ্চিতে জবাব পাবে বলছেন ক্ষুব্ধ ব্যথিত ও ঘরবন্দি শিশির অধিকারী। অহরহ তার পরিবারকে মির্জাফর বেঈমান বলা হচ্ছে। কাঁথিতে তার বাড়ির অদূরে মাইক লাগিয়ে জনসভা করায় সেসব বিশেষণ তার কানে পৌঁছেছে। এই নিয়ে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন ইঞ্চিতে ইঞ্চিতে জবাব পাবে, জবাব দেবেন মেদিনীপুরের মানুষ। কতটা জবাব কারা পাবে, কিভাবে পাবে, তা কিন্তু আগামী নির্বাচনের ফল থেকেই আমরা আগামী দিনে জানতে পারব। এবার পরের খবর, আজকে শেষ খবর, আপনাদের সবার জেনে ভালো লাগবে। কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্পের কথা জানাবো। কেন্দ্রীয় সরকারের পেনশন প্রকল্প, যেখান থেকে কিন্তু প্রতি মাসে 5,000 টাকা করে পাওয়ার সুযোগ রয়েছে। আমাদের দেশে জনসংখ্যার বেশিরভাগ মানুষ কিন্তু অসংগঠিত ক্ষেত্রে যুক্ত, অসংগঠিত ক্ষেত্রে তারা কাজ করে থাকেন, ফলে অবসরের পর রোজগার থাকে না, রোজগারের নিশ্চয়তা থাকে না। অসংগঠিত খাতের কর্মীরা কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে অটল পেনশন যোজনা। আজকে আমরা অটল পেনশন যোজনা সম্পর্কে একটু জানব। এই যোজনার নাম লেখাতে গেলে 18 থেকে 40 বছরের মধ্যে হতে হয়। অটল পেনশন যোজনার অধীনে বর্তমানে 5টি নির্দিষ্ট মাসিক পেনশন রয়েছে। এতে কোনো ব্যক্তি 60 বছরের পর নিজের পছন্দ মতো 1,000 টাকা কিংবা 2,000 টাকা কিংবা 5,000 টাকা প্রতি মাসে পেনশন নেওয়ার জন্য ইনভেস্ট করতে পারেন। আপনি যে পরিমাণ পছন্দ করবেন সেই পরিমাণ টাকা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নিয়ে স্বয়ংক্রিয়ভাবে আপনার পেনশন তহবিলে তা জমা করা হবে। মাসিক পরিমাণ, মাসে যে আপনাকে টাকা দিতে হবে তার সীমা রয়েছে 42 টাকা থেকে 1,454 টাকা পর্যন্ত আপনাকে ব্যয় করতে হতে পারে। সেই অনুযায়ী যখন আপনার বছর 60 হয়ে যাবে সেই হিসাব মতো আপনি মাসে 5,000 টাকা পর্যন্ত পেনশন পেতে পারেন। এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ খবর, যা আমার আপনার সবার প্রতিদিনকার জীবনে কাজে আসবে। আশা করি এই খবরগুলো জেনে আপনাদের সবার ভালো লাগলো। ভালো লাগলে লাইক করবেন, অন্যদের সাথে শেয়ার করবেন, আর আমাদের এই ছোট্ট চ্যানেল টেকটক নিউজটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অন করে দেবেন। পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আমাদের সাথে আপনাদের দেখা হচ্ছে। ধন্যবাদ।